আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আবারও একটি নতুন মডেলের আধুনিক ডিজাইনের বাড়ি নিয়ে আপনাদের মাঝে। যারা একতলা বাড়ি তৈরি করতে চাচ্ছেন নতুন মডেলের, তাদের জন্য এই সুন্দর ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পারছেন খুব সুন্দর একটি বাড়ি, খুব আকর্ষণীয় একটি বাড়ি। বাড়িটির এটা হবে যে ফ্লোর প্ল্যানটা। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট, প্রস্থ হচ্ছে 41 ফিট 6 ইঞ্চি। এই বাড়িতে আপনি সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করবেন। সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন, একটা পাবেন ড্রয়িং ডাইনিং, খুব বড় সড়ো একটা ড্রয়িং ডাইনিং। তারপর পাচ্ছেন দুটো বেডরুম, একটা সি বেডরুম, একটা অ্যাটাচ বেডরুম, কমন বেডরুম। একটার সাথে রয়েছে একটা টয়লেট, রয়েছে বারান্দা। তারপর পাচ্ছে একটা কিচেন রুম, তারপর রয়েছে একটা কমন টয়লেট সবার জন্য, সবাই ইউজ করতে পারবে। বন্ধুরা, এরপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তারপর মধ্যখানে পাচ্ছি আমরা একটা ড্রয়িং রুম, খুব বড় সড়ো একটা ড্রয়িং রুম হবে। তারপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম। তাহলে এই বন্ধুরা, এই বাড়িতে আমরা পাচ্ছি দেখুন 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, দুটো টয়লেট, এবং পাচ্ছি একটা কিচেন রুম। আপনি চাইলে কিন্তু 4টা বেডরুমকে 5টা বেডরুম করতে পারেন, ড্রয়িং রুমটা না করে। বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে বাড়িটার যে ফ্লোর প্ল্যান। তো বন্ধুরা, এই বাড়িটা তৈরি করতে কতটা খরচ হবে তার হিসাবটা আমরা এখন দেখবো। 5 ইঞ্চি গাঁত নিতে আমাদের ইট লাগে 14,240 ফিট, দাম আসতেছে 1,13,920 টাকা। 10 ইঞ্চি গাঁত নিতে ইট লাগে 9,250 ফিট, দাম আসতেছে 74,000 টাকা। খোয়ার জন্য ইট লাগে আমাদের 23,878 ফিট, দাম আসতেছে 1,91,024 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে 3,000 ফিট, দাম আসতেছে 24,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 590 ব্যাগ, দাম আসতেছে 2,71,400 টাকা। রড লাগে আমাদের 7,770 কেজি, দাম আসতেছে 6,37,140 টাকা। বন্ধুরা, আমরা এখন দেখবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে আমাদের এই বাড়িটি তৈরি করতে। তো ভিডিওটি স্ক্রিন না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে বাড়ি তৈরি করতে। বালি ঢালাই জন লাগতেছে আমাদের 8 টাকার, সেফটি দাম আসতেছে 33,459 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে আমাদের 258, সেফটি দাম আসতেছে 57,450 টাকা। মাটি কাটার খরচ ধরা হয়েছে এখানে 38,424 টাকা। দরজা ধরা হয়েছে এখানে 8টি, তার দাম ধরা হয়েছে 2,00,000 টাকা। জানলা ধরা হয়েছে 10টি, তার দাম ধরা হয়েছে এখানে 70,000 টাকা। বাথরুমের 2টি দরজা, তার দাম ধরা হয়েছে 6,000 টাকা। গেটটির দাম ধরা হয়েছে 38,000 টাকা। চাইলে কিন্তু আপনি 50,000 টাকা একটি গেট নির্মাণ করতে পারেন। বন্ধুরা, আসুন আমরা এখন দেখবো ইলেকট্রিক, মেস্ত্রির খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসবে। বন্ধুরা, একটা বাড়ি তৈরি করতে আমরা অনেকেই মেস্ত্রির খরচ হিসাব করি না, বাট মেস্ত্রি একটা বড় অঙ্কের টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমরা তা জানি না, অনেক হিসাব করি না। এটা সিঁড়ির রেলিংয়ের জন্য লাগতেছে এখানে 33,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 60,040 টাকা। ফিটিংয়ের জন্য লাগতেছে 1,03,320 টাকা। মেস্ত্রির খরচ লাগতেছে আমাদের 3,84,000 টাকা। রং লাগতেছে আমাদের 73,800 টাকা। অন্যান্য খরচ ধরা হয়েছে 1,60,000 টাকা। তো বন্ধুরা, অন্যান্য খরচ বলতে একটি বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম খরচ আছে, মালামাল আনা নেওয়া, ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করলে ড্রয়িং ফি, পানির পাম্প, মোটর ইত্যাদি খরচ আছে। তো খরচগুলো এখানে সম্পূর্ণ ধরা হয়েছে। তো বন্ধুরা, তাহলে আমাদের এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, তো আমি এখানে সম্পূর্ণ খরচটি তুলে ধরার চেষ্টা করেছি। তো হয়তো কিছু কিছু বাদ পড়তেই পারে, বাড়ির কাজে সম্পূর্ণ হিসাবে দেওয়া যায় না। তো বাড়ি তৈরি করতে আমার খরচ হচ্ছে 22,67,997 টাকা থেকে 24,00,000 টাকার ভিতরে আপনি সম্পূর্ণ করতে পারবেন এই বাড়িটি একতলা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে, আপনার স্বপ্নের বাড়ির মানে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ।